আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ১৫তম সপ্তাহের গর্ভবতী মাকে অভিনন্দন। সকালের অসুস্থতা, খাবারের প্রতি অনীহা, শারীরিক দুর্বলতা অনেকটা এ সময়ে কাটিয়ে ওঠার কথা। এ সময়ে আগের থেকে খানিকটা সহজ অনুভব করেন গর্ভবতী নারীরা। ১৫তম সপ্তাহে গর্ভবতী মা ও গরুর বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন হয় জানতে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ১৫তম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন, এ সপ্তাহের একটি বাচ্চা আকৃতিতে অনেকটা আপেলের মতো। পরিমাপ হিসেবে 4 ইঞ্চি বা 10.1 সেন্টিমিটার প্রায়। ওজনে বাচ্চাটি এখন 70 গ্রামের মতো হয়ে থাকে। আগের সপ্তাহ থেকে বাচ্চা প্রায় দ্বিগুণ ওজনের হয়েছে। ১৫তম সপ্তাহে কত মাস কত দিন? 15 সপ্তাহকে দিনে হিসেব করলে আপনি 105 দিনের গর্ভবতী। এটাকে মাসে রূপান্তর করলে হয় 3 মাস 15 দিন, অর্থাৎ আপনার গর্ভকাল 4 মাসের মাঝামাঝি সময়ে চলে এসেছে। এখানে সপ্তাহকে 7 দিন ও মাসকে 30 দিন গণনা করা হয়েছে। তবে মাসের থেকে সপ্তাহ হিসেবটা ব্যবহার করুন, এটাই সহজ ও সার্বজনীন। 15তম সপ্তাহে গর্ভবতীর মধ্যে পরিবর্তন, যৌন আকাঙ্ক্ষা। অধিকাংশ গর্ভবতী নারীরই এ সময় যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটে। গর্ভবতী হিসেবে আপনার শারীরিক কোনো সমস্যা না থাকলে সহবাস করতে পারেন। যদি নিশ্চিত না হন তাহলে ডাক্তারকে জিজ্ঞেস করুন। নাক থেকে রক্তপাত, গর্ভবতী নাকের প্রবেশপথে সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। এছাড়া নাকের অঞ্চলে রক্তপ্রবাহ বেড়ে যাবে। এর কারণে অনেক গর্ভবতীর নাক থেকে হালকা রক্তপাত হতে পারে। শ্বাসকষ্ট, ক্রমশ জরায়ু বড় হচ্ছে। এই বৃদ্ধিপ্রাপ্ত জরায়ু গর্ভবতীর ফুসফুসে চাপ সৃষ্টি করে, যার কারণে আপনি হালকা শ্বাসকষ্টে ভুগতে পারেন। তাই ধীরে ধীরে ওঠা বসা করার চেষ্টা করুন। বুক জ্বালা পোড়া, গর্ভস্থার এই সময়ে পাকস্থলীর ক্রিয়াকলাপ ধীরগতির হয়ে যায়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত গ্যাসের ফলে বুকে বা গলায় জ্বালা পোড়া হতে পারে। মাড়ি থেকে এ সময়ে হালকা রক্তপাত হতে পারে। তাই নিয়মিত দাঁতের যত্ন নেবেন এবং আস্তে আস্তে ব্রাশ করবেন। 15তম সপ্তাহে পেটের আকার ও ওজন, গর্ভের বাচ্চা বৃদ্ধির সাথে সাথে পেট বাড়বে, এটাই স্বাভাবিক। যারা প্রথমবার গর্ভবতী তাদের পেট কিছুটা দেরিতে বাড়ে, কেননা এর আগে আপনার পেট কখনো প্রসারিত হয়নি। আগে গর্ভধারণ করে থাকলে তাড়াতাড়ি পেট ঢিলে হতে শুরু করে এবং সহজে পেট বোঝা যায়। এ সপ্তাহেও যদি ওজন 4 থেকে 5 কেজি বাড়ে তাহলে ঠিক আছে, তবে ওজন না বাড়লে বা কমলে চিন্তার বিষয়। 15তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ, এ সময় শিশুর চামড়া, চুল, চোখের ভ্রু বিকশিত হবে। শরীরের হাড়গুলো এখনো অনেক নরম, তারপরও সঠিক কাঠামো তৈরি করবে। বাচ্চা এখন প্রায় চুষতে, কিছু গিলতে এবং শ্বাস প্রশ্বাস নিতে শিখে গেছে। আপনার পেট তার জন্য খেলার মাঠ, তাই বাচ্চা এদিক ওদিক ঘোরাঘুরি করবে নিয়মিত। বাচ্চা নড়াচড়া অনেক গর্ভবতীর কাছে পেটে বুদবুদের মতো মনে হয়, তবে সকলে এটা অনুভব নাও করতে পারেন, এতে সমস্যা নেই। 15তম সপ্তাহে করণীয়, গর্ভবতীর খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, দেখতে পারেন। দৈনিক কমপক্ষে 3 লিটার পানি পান করুন। ব্যথার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না। মূল খাবারের মধ্যবর্তী সময়ে হালকা খাবার খান। সর্বদা হাসি খুশি থাকার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।